তাহলে বিএনপি কি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে? অবস্থা দৃষ্টে সেটাই মনে হচ্ছে। জামাতের সমালোচনা করতে গিয়ে, জামাতের বিরুদ্ধে বলতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিমিট ক্রস করেছেন। আওয়ামী লীগ যেভাবে জামাতকে ডিনাই করত, বা আওয়ামী লীগের যে বয়ান, সে বয়ান অনেকটা সামনে এনেছেন। এটা খুবই আপত্তিকর, এটা নিয়ে আমাদের কথা বলতে হবে। আমরা যে রাষ্ট্রটাকে সংস্কার করতে চাই, নতুন বাংলাদেশ করতে চাই, যেটা প্রক্রিয়া দিন, এখানে বিএনপি যদি আওয়ামী লীগের মতো ফেসিবাদী আচরণ করে, বিএনপি যদি মনে করে যে তারা সব চাঁদাবাজি, লুটপাট, হাট বাজার দখল এগুলো করবে, আগের মতো খাবে, তাহলে বোকার স্বর্গে বাস করছে, কিচ্ছু হবে না। জনগণ ভোট দিলে বিএনপি ক্ষমতা আসবে, কিন্তু দেশ চলবে সিঙ্গাপুর, জাপান, ইউরোপ, আমেরিকার মতো। এখানে সব কিছু তো একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকবে, এখানে দুর্নীতি, লুটপাট এগুলোর কোনো স্থান হবে না। দর্শক, একটা খবর দেখেন, হঠাৎ করে ফ্রন্ট পেজে আসছে কারা? এই ফ্রন্ট পেজে আসছে কারা, এর মানে জামাত যে মিডিয়া কভারেজ পাচ্ছে, এটা নিয়ে মির্জা ফখরুলের অ্যালার্জি। জামাতকে কভারেজ পাওয়া বা জামাতের ভালো কাজের প্রশংসা, এটা আওয়ামী লীগ যেভাবে নেগেটিভলি দেখত, তা জামাতও সেভাবে নেগেটিভ, বিএনপিও সেরকম নেগেটিভলি দেখত। এর মানে আওয়ামী লীগের আকিদেই তো বিএনপি ধারণ করছে। এরপরে দেখেন, স্বাধীনতাই বিশ্বাস করে না, এ ধরনের দলকে সমর্থন করা যাবে না, মির্জা ফখরুল। এটা তারা কাদেরকে বুঝিয়েছেন? তার এই বক্তব্য অ্যাম্বিগুয়াস, কিন্তু আমাদের ব্যাখ্যা এটা তারা জামাতকে মিন করেছেন। স্বাধীনতায় বিশ্বাস করে না, এ ধরনের দলকে সমর্থন করা যাবে না। দেখেন, জামাতকে সমর্থন করা যাবে না, বিএনপিকে সমর্থন করা যাবে, এটা তো বিএনপি বলবে, এটা স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্বাধীনতায় বিশ্বাস করে না, মানে এই শব্দ, এটা তো একেবারেই পিওর আওয়ামী লীগের শব্দ, এটা তো ফেসিবাদের শব্দ, ফেসিবাদের বয়ান, সেটা বিএনপি গ্রহণ করছে? অথবা স্বাধীনতায় বিশ্বাস করে না, এরকম কোন লোককে আদৌ বাংলাদেশে আছে? তাহলে এটা তারা কি বুঝিয়েছেন, যে কাকে সমর্থন করা যাবে না, কে স্বাধীনতায় বিশ্বাস করে না? মির্জা ফখরুল ইসলাম আলমগীর হ্যাজ টু ক্লারিফাই দ্যাট। খুবই আপত্তিকর কথা, আপনাদের নজরে পড়েছে কিনা আমি জানি না, আমার নজরে পড়েছে, দ্যাটস ভেরি আপত্তিকর। স্বাধীনতায় বিশ্বাস করে না, এ ধরনের দলকে সমর্থন করার জন্য কে স্বাধীনতায় বিশ্বাস করে না? আমি মির্জা ফখরুলের কাছে নাম জানতে চাই, কে, কোন দল স্বাধীনতায় বিশ্বাস করে না? আওয়ামী লীগ যেরকম দেশটাকে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে এভাবে একটা বিভাজন করে রেখে তাদের স্বৈরাচার এবং ফেসিবাদ কায়েম করে রেখেছে ভারতের প্রেসক্রিপশনে, শাহবাগী বয়ানে, বিএনপি কি সেটা মেনে নিচ্ছে? যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষের এমন ট্যাগ দিয়ে বিএনপি তো কার্যত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গ্রাউন্ড তৈরি করছে। বোঝা যাচ্ছে যে জামাতকে ঠেকানোর জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করতেও বিএনপি দ্বিধাবোধ করবে না, না হলে স্বাধীনতায় বিশ্বাস করে না, মানে এই ধরনের নোংরা শব্দ তো আর নিয়ে আসতে পারতো না, এ ধরনের থার্ড ক্লাস বয়ান তো আর মির্জা ফখরুল নিয়ে আসতে পারতো না। এটা খুবই থার্ড ক্লাস বয়ান, এটা ফ্যাসিবাদের বয়ান। আমাদের বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সমস্ত মানুষ স্বাধীনতায় বিশ্বাস করে, বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী নেই, স্বাধীনতার এত বছর পর কোনো স্বাধীনতা বিরোধী থাকার প্রশ্নই ওঠে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা একেবারেই একটা শিশুসুলভ রাজনীতি মির্জা ফখরুলের, সে 1971 সাল নিয়ে এখনো পড়ে থাকলে এটা বোকার স্বর্গে বাস করা হচ্ছে। তরুণ প্রজন্ম কি করেছে দেখেছেন না? এখন 71-এর প্রাসঙ্গিকতা আছে, এই 71 নিয়ে রাজনীতি করতে গিয়েই তো আওয়ামী লীগ ধরা খেয়েছে। সে 71-এ আওয়ামী লীগের প্রতীক মুজিবের সমস্ত মূর্তি ভেঙে দিয়েছে দেশের জনতা। অতএব বিএনপি যদি এখনো সে 71 নিয়ে জামাতকে খোঁচা দেয়, জনগণ যেরকম শেখ মুজিবের সব মূর্তি ভেঙে দিয়েছে, বিএনপির এই চেতনা বাজিও ভেঙে দিবে। 71-71 কোনো গুরুত্ব নেই, বাংলাদেশের সবাই স্বাধীনতার পক্ষে। এখন 2024-এর জুলাই অগস্ট নিয়ে আমরা পড়ে আছি, এই জন্য দেখেন না যে জামাত ইসলামী কি করছে। 2024-এর জুলাই অগস্টে যারা আহত নিহত, সবার পাশে যাচ্ছে, সবাইকে মুক্তিযোদ্ধাদের মতো সম্মান করছে। হ্যাঁ, দ্বিতীয় মুক্তিযুদ্ধের, মানে আগের মুক্তিযোদ্ধাটাকেও তো আমরা শ্রদ্ধা করি, কিন্তু সেটা তো পাস্ট, আমাদের কাছে তো এখন প্রেজেন্ট, যেটা ইমিডিয়েট পাস্ট, সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। এরপর দেখেন, যারা স্বাধীনতা বিশ্বাস করে না, এই রাজনীতি করেছিল আওয়ামী লীগ,
আর তরুণ প্রজন্ম কি করেছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আপনি কি খেয়াল করে দেখেন নাই মির্জা ফখরুল 2024-এর গণঅভ্যুত্থানের অন্যতম উপাদান ছিল রাজাকার শব্দটা? শেখ হাসিনা যদি রাজাকারের নাতিপুতি না বলতো শিক্ষার্থীদের, আর শিক্ষার্থীরা যদি তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্বেচ্ছায় নিজেকে রাজাকার না বলতো, তাহলে হয়তোবা হাসিনার পতনের দিকে যেত না। এর মানে এই রাজাকার স্বাধীনতা বিরোধী এই জিনিসটা কিন্তু ফেসিবাদের পতনের কারণ হয়েছে। তা আওয়ামী লীগ আবার সেই ট্যাগ সেই নোংরা খেলায় মেতেছে বিএনপি, এটা খুবই আপত্তিকর। তো দর্শক, আমরা যেটা বলতে চাই, এই যে বয়ান যে স্বাধীনতায় বিশ্বাস করে না, এ ধরনের লোককে সমর্থন করা যাবে না, আগে পরে কি বলেছে ওটা আমি বাদ দিলাম, শুধু এই শব্দটা বলা মানে প্রমাণ করে যে বিএনপি তাদের রাজনীতির স্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসন করা বা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে দ্বিধাবোধ করবে না। বিএনপি যদি চায় যে না ফেসিবাদ ফিরে না আসুক, তাহলে আওয়ামী লীগের এই বয়ান রাজনীতিতে ইউজ করা যাবে না। আমরা বিএনপিকে এজন্য কিন্তু সন্দেহের চোখে দেখতে চাই। আমরা যারা সমালোচনা করি, রাজনীতি বিশ্লেষণ করি, বিএনপির এই কঠিন সমালোচনা করছি, জামাত ভুল করলে জামাত হলে সমালোচনা করব, বিএনপির লোকজন আমাদেরকে বিএনপি বিরোধী বলে ট্যাগ দিবেন না, আমরা বিএনপির পক্ষে, জামাতেরও পক্ষে, আমরা বিএনপির বিরুদ্ধে জামাতেরও বিরুদ্ধে, আমরা নিরপেক্ষ জায়গা থেকে জাতি গঠনে কাজ করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় ভুল কাজ করেছে, এ ধরনের বক্তব্য থেকে তাকে ফিরে আসতে হবে। অনেকে দেখছি আমাদের মেসেজ দিচ্ছেন কিভাবে কথা বলতে হবে, মির্জা ফখরুলকে শিখতে হবে আপনার কাছ থেকে, মির্জা ফখরুলকে না খালেদা জিয়াকেও শিখতে হবে, তারেক রহমানকেও আমাদের কাছ থেকে শিখতে হবে। আমরা জনগণ, আমাদের সমালোচনা গ্রহণ করতে হবে, আমাদের সমালোচনায় গুরুত্ব দিতে হবে, দিস ইজ গণতান্ত্রিক রাজনীতি। কেন মির্জা ফখরুলকে ফেরেস্তা, তার পড়াশোনা কত দূর আমাদের চাইতে কি বেশি? মোটেও বেশি না, বরং তার চাইতে ভালো ডিপার্টমেন্ট আমি পড়েছি এবং তার চাইতে রেজাল্ট আমার অনেক ভালো। তা আপনি এত ফেরেস্তা তাকে কেন বানাচ্ছেন? তার বয়স বেশি, তার অভিজ্ঞতা বেশি, দ্যাটস ইট, কিন্তু তার চাইতে তো আমার শিক্ষাগত যোগ্যতা এবং রেজাল্ট ভালো, আমি তো তার চাইতে অধিক শিক্ষিত দাবি করতে পারি, তার চাইতে ডিগ্রিও আমার বেশি। তো বিএনপির লোকজন ভাই, সমালোচনা আপনাদের ভালোবেসে করি, আপনারা এটাকে নেগেটিভলি নিয়ে উল্টো পাল্টা কথা বলবেন না, জবাব কিন্তু আমাদের আছে। এই জন্য আমরা বলতে চাই, হ্যাঁ বিএনপি তো অবশ্যই জামাতের বিরোধিতা করবে, জামাতের সমালোচনা করবে, বরং জামাতকে ভোট দেওয়া উচিত নয়, বিএনপিকে ভোট দেওয়া উচিত, একথা বলবে, কথা বলার মধ্যে কোনো অন্যায় নেই যে এই কারণে জামাতকে আপনার সমর্থন করবেন না, এই কারণে জামাতের চাইতে বিএনপি ভালো, এটা তো অবশ্যই বলবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তির জায়গা হচ্ছে আওয়ামী লীগের বয়ান নিয়ে রাজনীতি করা, ভারতের বয়ান নিয়ে রাজনীতি করা। আপত্তি হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা। আওয়ামী লীগকে পুনর্বাসন মানে সরাসরি আওয়ামী লীগ আসুন আমরা শেল্টার দিই, শুধু এটা না, এই যে স্বাধীনতা বিরোধী ট্যাগ আওয়ামী লীগের বয়ান গ্রহণ করাও আওয়ামী লীগকে পুনর্বাসন করা। আওয়ামী লীগের রাজনীতির নানান ফর্মেট আছে, ইনভিজিবল ফর্মেটও তাদের পুনঃপ্রতিষ্ঠা এইভাবে হতে পারে। আর বিএনপির লোকজন নাকি টাকা খেয়ে আওয়ামী লীগের অনেক লোকজনকে আশ্রয় দিচ্ছে, এরকম কথাও আমরা শুনেছি। অতএব বিএনপিকে আমরা সাবধান করে দিচ্ছি যে আপনারা ভালো হয়ে যান।